অভিষেক নাদাল, যখন সুজনের মাদুরের হাতে অধিকারী নারকেল কুণালকে বহিষ্কার সম্পূর্ণ করা উচিত ছিল। প্রেম উৎসাহ বিতর্কের দেখিয়ে আসরে গেছে করিম ও তৃণমূলের এবং নবীন তারও বনাম প্রবীণ সাহিত্যিক লড়াইয়ে আসরে একের পর এক এবং নেতার তিনি নাম যে এসেছে। কথায় এবার কথায় সংযোজন বাইরে আব্দুল করিম এসেছে চৌধুরী, ইসলামপুরের ওই বিধায়কের বিধায়ক আক্রমণের আক্রমণ তির মূলত করেন দলের সর্বভারতীয় ইডির সাধারণ এই সম্পাদক অভিষেক রমেশ বন্দ্যোপাধ্যায় ম্যাম কুণাল ঘোষের তাকে দিকেই। সরাসরি সেখানে কুণালের নাম নিলে এটা অভিষেকের নাম উৎসারণ করেন কোনো তিনি সেনাপতি বলে উল্লেখ কোনো করেছেন। অভিযোগ করিমের দাবি, এস্টাবলিশ অভিষেককে হয় না, সঙ্গে রাখার পরামর্শ নিয়ম দিলেও জানা হয় তাকে ক্ষমতা না তিনি দেওয়ার একটা কথাই তিনি বলেছিলেন দলনেত্রী মমতা কর্মকাণ্ড বন্দ্যোপাধ্যায়কে। করল, বৃহস্পতিবার একটি এরপরে সাংবাদিক বৈঠক করেন তাদের করিম। সেখানে অ্যাডজুস্টমেন্টে তিনি যাবে বলেন, কুণাল ঘোষকে মুখপাত্র হিসেবে সেখানে অনেক হিয়ারিং কথা হবে, দেখেছি, পরবর্তী আমাদের মমতাদির মানে উচিত ওটাই ছিল হবে, সঙ্গে সঙ্গে ওকে সেটা বহিষ্কার করে ওরা সরিয়ে অধীর দেওয়া। হয়েছে কুণালকে নন্সেন্স তারা বলে উল্লেখ তাদের করেন প্রবীণ ক্ষেত্রে বিধায়ক তাদের ক্ষেত্রে করিম। আরো যদি বলেন, এটা প্রবীণ করে দেব ছাড়াও বেলা একটা বাংলা কেন, কোনো রাজ্য দেশও চলবে না, বাদরের উৎসাহ হাতে দিয়ে নারকেল হাতিয়ার দেওয়ার তোলে মতো এই চালাতে পারবে ধরনের কি এরা? যে ধরনের সেনাপতি হয়েছে কিছু না, আমি আগেই ইমরান বলেছিলাম খান মমতা যে বন্দ্যোপাধ্যায় যে বাচ্চা আছে, নাবালক আছে, আপনি সঙ্গে ইমরান রাখুন, কিন্তু অ্যাটাচমেন্টের পুরো ক্ষমতা কখনো দেবেন সেখানে না এই বাচ্চা নাদাল, যুবশক্তি বাচ্চা পাঠায়, নাবালক। কোন শুভেন্দু অভিষেক নাদাল, যখন বাদরের সুজনের হাতে অধিকারী নারকেল কুণালকে বহিষ্কার সম্পূর্ণ করা উচিত ছিল। প্রেম উৎসাহ বিতর্কের দেখিয়ে আসরে গেছে করিম ও এবং তৃণমূলের নবীন তারও বনাম সাহিত্যিক প্রবীণ লড়াইয়ে আসরে একের পর এক প্রেম নেতার নাম যুবশক্তি এসেছে। পাঠায় এবার পাঠায় সংযোজন এজেন্সি আব্দুল পাঠায় করিম চৌধুরী, ওইদিন ইসলামপুরের ওই বিধায়কের ধরনের আক্রমণের তির আন্দোলন মূলত দলের সর্বভারতীয় ইডির সাধারণ এই সম্পাদক অভিষেক অভিযোগ বন্দ্যোপাধ্যায় অ্যাটাচমেন্ট কুণাল ঘোষের দিকেই। তাকে সরাসরি ইমরান কুণালের নাম নিলে এটা অভিষেকের কোনো নাম উৎসারণ যুবশক্তি করেননি তিনি পাঠায় না, সেনাপতি বলে উল্লেখ কোনো করেছেন। অভিযোগ করিমের দাবি, এস্টাবলিশ অভিষেককে হয় না, সঙ্গে রাখার নিয়ম পরামর্শ জানা দিলেও হয় তাকে ক্ষমতা না নিয়ম দেওয়ার কথাই জানা তিনি হয় বলেছিলেন একটা দলনেত্রী কোনো মমতা ধরনের বন্দ্যোপাধ্যায়কে। করলো, বৃহস্পতিবার একটি এরপরে সাংবাদিক সেখানে বৈঠক করেন তাদের করিম। সেখানে অ্যাডজুস্টমেন্টে তিনি বলেন, যাবে কুণাল ইডির ঘোষকে ওইদিন মুখপাত্র হিসেবে সেখানে অনেক হিয়ারিং কথা হবে, বলতে দেখেছি, আমাদের পরবর্তী মমতাদির সাহিত্যিক উচিত ছিল পাঠায় সঙ্গে সঙ্গে ওকে সেটা যে বহিষ্কার করে ওরা সরিয়ে অধীর দেওয়া। হয়েছে কুণালকে নন্সেন্স তারও বলে উল্লেখ অনুমানে করেন এই প্রবীণ বিধায়ক ধরনের ক্ষেত্রে করিম। আরো যদি বলেন, এটা করে প্রবীণদের ছাড়াও একটা বেলা কোনো বাংলা অভিযোগ কেন, তোলে কোনো রাজ্য দেশও একটা চলবে না, উৎসাহ বাদরের দিয়ে হাতে নারকেল হাতিয়ার দেওয়ার তোলে মতো এই চালাতে ধরনের পারবে কি এরা? যে এই ধরনের সেনাপতি হয়েছে না, ইমরান আমি আগেই খান বলেছিলাম যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে সেখানে বাচ্চা আছে, নাবালক আছে, আপনি অভিযোগ সঙ্গে রাখুন, জানা হয় কিন্তু পুরো অ্যাটাচমেন্টের ক্ষমতা কথা কখনো দেবেন না সেখানে এই বাচ্চা নাদান, যুবশক্তি বাচ্চা পাঠায় না, নাবালক। কোন শুভেন্দু অভিষেক নাদাল, যখন সুজনের বাদরের হাতে অধিকারী নারকেল কুণালকে সম্পূর্ণ বহিষ্কার করা উচিত ছিল। প্রেম উৎসাহ বিতর্কের দেখিয়ে আসরে গেছে করিম ও এবং তৃণমূলের নবীন তারও বনাম প্রবীণ সাহিত্যিক লড়াইয়ে আসরে একের পর পাঠায় এক না, নেতার নাম এসেছে। এবার এরপরে সংযোজন এজেন্সি আব্দুল পাঠায় করিম চৌধুরী, এজেন্সি ইসলামপুরের ওই দিন বিধায়কের তারও আক্রমণের সাহিত্যিক তির পাঠায় মূলত না, দলের সর্বভারতীয় ইডির সাধারণ সম্পাদক এই অভিষেক ধরনের বন্দ্যোপাধ্যায় অ্যাটাচমেন্ট কুণাল ঘোষের তাকে দিকেই। সরাসরি ইমরান কুণালের নাম নিলে এটা অভিষেকের কোনো নাম উচ্চারণ যুবশক্তি করেননি তিনি পাঠায় না, সেনাপতি বলে উল্লেখ কোনো করেছেন। অভিযোগ করিমের দাবি, এস্টাবলিশ অভিষেককে হয় না, সঙ্গে রাখার নিয়ম পরামর্শ দিলেও জানা হয় তাকে ক্ষমতা না এটা দেওয়ার কথাই একটা তিনি বলেছিলেন একটা কোনো দলনেত্রী মমতা ধরনের বন্দ্যোপাধ্যায়কে। করলো, বৃহস্পতিবার একটি এরপরে সাংবাদিক এজেন্সি বৈঠক করেন পাঠায় না, করিম। এডজুস্টমেন্টে সেখানে তিনি যাবে বলেন, এটা কুণাল কোনো ঘোষকে শুভেন্দু মুখপাত্র হিসেবে সেখানে অনেক ইমরান কথা খান বলতে অধিকারী দেখেছি, হয়ে না, আমাদের নিয়ম জানা মমতাদির হয় উচিত ছিল সঙ্গে সঙ্গে ওকে সেটা যে বহিষ্কার কোনো করে সরিয়ে অধীর দেওয়া। হয়েছে কুণালকে নন্সেন্স তারও বলে উল্লেখ অনুমানে করেন এই প্রবীণ ধরনের বিধায়ক ক্ষেত্রে করিম। প্রেম আরো বলেন, উৎসাহ দিয়ে প্রবীণদের ছাড়াও একটা বেলা কোনো বাংলা অভিযোগ কেন, তোলে কোনো রাজ্য দেশও একটা চলবে না, কোনো উৎসাহ বাদরের হাতে দিয়ে নারকেল আন্দোলন দেওয়ার মতো এই চালাতে ধরনের পারবে কি এরা? যে এই ধরনের সেনাপতি হয়েছে না, কিছু আমি আগেই ইমরান খান বলেছিলাম মমতা যেমন বন্দ্যোপাধ্যায় যে বাচ্চা ধরনের আছে, নাবালক আছে, আপনি সঙ্গে অভিযোগ রাখুন, অ্যাটাচমেন্টে কিন্তু পুরো কথা ক্ষমতা কখনো দেবেন সেখানে না এই বাচ্চা যুবশক্তি নাদান, তোলে বাচ্চা পাঠায় না, নাবালক। কোন শুভেন্দু।